সুপ্রভাত দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের রাশিফল। দর্শক বন্ধু, আজ 10ই কার্তিক 1430 ইংরেজি 28শে অক্টোবর 2023 শনিবার। দর্শক বন্ধু, আজ শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পুজো। দর্শক বন্ধু, তাই আজকে লক্ষ্মী মায়ের পুজোর দিন, অবশ্যই দর্শক বন্ধু মাতা লক্ষ্মী দেবীর সম্মুখে বসে আপনার মনের কথা মাকে জানাবেন এবং মার কাছে আপনার প্রার্থনা করবেন। দর্শক বন্ধু, মা যেন আপনাকে কৃপা করেন। চলুন দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। সামান্য কারণে ভুল হয়ে যাবে দর্শক বন্ধু মেষ রাশির। তাই যে কাজগুলো করবেন আজকে 24 ঘন্টায়, খুব সাবধানে করবেন, দেখে শুনে করবেন, বুঝে করবেন, তাড়াহুড়ো করে করবেন না, কারণ সামান্য কারণেই কিন্তু আপনার আজকে ভুল হয়ে যেতে পারে। রাশি বৃষ, লোকসান হতে পারে বৃষ রাশির, সাবধানে থাকুন, সাবধানে কর্মাদি সম্পূর্ণ করুন। রাশি মিথুন, অহংভাব ছাড়ুন। মিথুন রাশি জাতক জাতিকাদের যদি অহংকার এসে থাকে, এই অহংকারকে আজকে বর্জন করুন দর্শক বন্ধু। রাশি কর্কট, দুর্বলতা যোগ রয়েছে, তাই শরীরের প্রতি যত্ন নিন। রাশি সিংহ, সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে বাধা প্রাপ্ত হতে পারে দর্শক বন্ধু কর্মে, তাই সাবধানে কর্ম সম্পূর্ণ করুন। রাশি কন্যা, কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ বলা যেতে পারে, খুব ভালো। রাশি তুলা, তুলা রাশি জাতক জাতিকাদের প্রেম যোগ রয়েছে দর্শক বন্ধু আজকের দিনে। রাশি বৃশ্চিক, বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আঘাত পেতে পারেন যে কোনো ব্যক্তির নিকট হইতে, বা মানসিক শারীরিক আঘাত, মানসিক শারীরিক যে কোনো আঘাত আপনি পেতে পারেন। রাশি ধনু, ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ বলা যেতে পারে, খুব ভালো কাটবে। রাশি মকর, খুব সাবধানে থাকুন মকর রাশি জাতক জাতিকারা, কারণ আজকের দিনটি মকরের জন্য অশুভ। রাশি কুম্ভ, কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি ব্যাধিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধু, সাবধানে থাকুন। রাশিচক্রের শেষ রাশি মীন, মীন রাশি জাতক জাতিকাদের আজকে লক্ষ্মী মা কৃপা করতে চলেছেন মীন রাশির জাতক জাতিকাদের, তাই মীন রাশির রয়েছে অর্থ লাভ যোগ দর্শক বন্ধু। মীন রাশির আজকে অর্থ লাভ হতে চলেছে দর্শক বন্ধু। এই ছিল আজকে রাশিফল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই এটা লাইক করুন এবং শেয়ার করুন দর্শক বন্ধু। দর্শক বন্ধু, আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, কুচবিহার, কলকাতা, তারাপীঠ, গঙ্গারামপুর ইত্যাদি। দর্শক বন্ধু, কীভাবে আমার কাছে আসবেন, স্ক্রিনে দেওয়া যে নাম্বার, সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করে আসবেন। এবং যেনারা আসতে পারছেন না কিন্তু আমার কাছে আপনার হরোস্কোপ বা হস্তবিচার করাতে চাইছেন, তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর দর্শক বন্ধু, পরিশেষ এটাই বলবো যে লক্ষ্মী মায়ের কৃপা আপনারা সকলেই লাভ করুন। শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নম। দর্শক বন্ধু, এই মন্ত্রটি আপনারা আজকের দিনে অবশ্যই জপ করবেন মাতা লক্ষ্মী দেবী সম্মুখে বসে। ভালো থাকুন, মঙ্গলে থাকুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, নমস্কার।